শিল্পের জন্য কেবল শিল্প নয়, মঞ্চনাটক সমাজ পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে আছে। বাংলাদেশের মঞ্চনাটক স্বাধীনতা পরবর্তী সময়ে বিকাশ লাভ করে। এরপর দীর্ঘ পরিক্রমায় মঞ্চনাটক এগিয়ে গেছে বহুদূর। এই শিল্পকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে দেয়া হলো এবার বিশেষ সম্মাননা। দেশের তরুণ প্রতিভাবান মঞ্চকর্মীদের সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে এথিক নাট্যদল। বিজয়ের পঞ্চাশে মঞ্চের তরুণ 50 নাট্যকর্মীকে সম্মাননা জানিয়েছে তারা। অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যজন আতাউর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সহ নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর 50টি নাট্য সংগঠনের 50 জন নাট্যকর্মীকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের মঞ্চনাটকের বর্তমান অবস্থা তুলে ধরে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। মঞ্চ এমন একটা জায়গা, এখানে দীর্ঘদিন কাজ করে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে সত্যিকার অর্থে নিজেকে মানুষ করার জন্য। থিয়েটার করে অন্য কিছু করা যায় না, এটা ঠিক নয়। আমরা বাংলাদেশের থিয়েটার কর্মীরা এটা প্রমাণ করে দিয়েছি যে আমরা প্রফেশনালি থিয়েটারটাও করছি এবং প্রফেশনালি অন্য কিছু করছি, অন্য একটা পেশাও আমরা বেছে নিয়েছি। এটা যেহেতু প্রমাণিত, এখন যারা তোমরা থিয়েটার করতে আসবে থিয়েটারকে ছেড়ে দিও না, থিয়েটারকে রেখেই তোমরা অন্য কিছু করো এবং এই থিয়েটার দেখবে তোমাদেরকে অনেক কিছু দেবে। থিয়েটার অনেক কিছু দেয়, দেখা যায় না। অনেকে বলে না গ্রুপ থিয়েটার ছেড়ে দিলাম কিছু পেলাম না। মানুষকে, সকলকে, জনগণকে সচেতন করতে হবে সেই ভালো মন্দ বোঝার ক্ষমতা যাতে সৃষ্টি হয়। আসুন না নতুন একটা স্পেস আমরা আবিষ্কার করি, অল্প পয়সায় নাটকটা করি, বিশ্বকেই দেখাই যে এই জাতীয়, যেহেতু বিশ্ব দেখার বা জানার একটু অভিজ্ঞতা হয়েছে, তাদেরকে একটু তাক লাগিয়ে দিই যে আমরা এরকম একটা দেশ, 350টি দল, আরও অনেকে যোগদান করতে পারে, আমরা নতুন স্পেসে নাটকটা করছি। মানুষের আসলে এটা হৃদয় এবং মস্তিষ্ক দুটোর সবচেয়ে বড়। আমরা ভুলে যাই যে আমাদের থিয়েটার খুব সমৃদ্ধ থিয়েটার ছিল যখন আমরা 72-এর পরে থিয়েটার শুরু করলাম। নাগরিক নাট্য সম্প্রদায়, আরণ্যক, ঢাকা থিয়েটার, ঢাকা পদাতিক, কি লিয়াকত আলী লাকীর দল, যেটা লিয়াকত আলী লাকী অনেক ভালো ভালো নাটক করেছে, তার নির্দেশনায় এখনও করছে। তখন ছিল একটা বাঁধ ভাঙা আনন্দ। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।